সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ স্থির তড়িৎ। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এই পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা চার্জের কোয়ান্টায়ন ও সংরক্ষণশীলতা ব্যাখ্যা করতে পারবে, অপরিবাহী ও ডাইইলেকট্রিক পদার্থের পার্থক্য বলতে পারবে, ধারক ও ধারকত্ব ব্যাখ্যা করতে পারবে, ধারকের শ্রেণী ও সমান্তরাল সংযোগ ব্যাখ্যা করে বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারবে এবং ধারকে সঞ্চিত শক্তি পরিমাপ করতে পারবে। প্রথমে আমরা দেখব চার্জের কোয়ান্টায়ন। কোনো বস্তুতে মোট চার্জ নিরবিচ্ছিন্ন হতে পারে না, চার্জ বিচ্ছিন্ন হবে। অর্থাৎ মোট চার্জকে আমরা যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ বা দশমিক মান চার্জের হবে না। এটা চার্জের মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা দ্বারা চার্জের মান হবে না। এটাই হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়ন, এবং চার্জগুলো বিচ্ছিন্নভাবে প্যাকেট আকারে প্রবাহিত হবে। এবার আমরা চার্জের সংরক্ষণশীল নীতি ব্যাখ্যা করব। প্রথমে আমরা একটা ভিডিও খেয়াল করি, এক্ষেত্রে আমরা যখন বেলুনটাকে একটা কাপড় দিয়ে ঘষার পরে দেখো যে পানির প্রবাহটা হচ্ছে, পানির প্রবাহটাকে সে নিজের দিকে টানছে, অর্থাৎ এখানে এই বেলুনটি চার্জিত হয়ে গেছে, তাই না? অর্থাৎ এর চার্জ হয় কিছু চার্জ বেড়ে গেছে অথবা কিছু চার্জ কমে গেছে। এখন এইখানে আমরা যখন একটা রেশমি কাপড় দ্বারা বেলুনকে ঘষে নিচ্ছি, ফলে বেলুন চার্জিত হয়ে অচার্জিত পানির যে ধারা তাকে কাছে টানছে। এখানে বেলুনে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, অর্থাৎ তার থেকে ইলেকট্রন চলে গেছে। এখন ইলেকট্রনটা আসলে কোথায় চলে গেছে? ইলেকট্রনটা ঘর্ষণের ফলে রেশমি কাপড়ে চলে গেছে, কারণ এখানে দেখা যাচ্ছে বেলুনের থেকে রেশমি যে কাপড় তার ইলেকট্রন আসক্তিটা বেশি, এই জন্য রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। কত পরিমাণ ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে? বেলুন যতটুকু চার্জ ছেড়ে দিয়েছে ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন, রেশমি কাপড় ঠিক ততটুকু ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে। অর্থাৎ বেলুন ইলেকট্রন দান করছে আর রেশমি কাপড় সেই কয়টা ইলেকট্রনই গ্রহণ করছে। সুতরাং আমরা বলতে পারি চার্জ কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না। এক বস্তু থেকে চার্জ অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। বিশ্বে মোট চার্জের পরিমাণ সর্বদা স্থির থাকে। এটাই হচ্ছে আমাদের চার্জের সংরক্ষণশীলতা। এরপরে আমরা দেখব অপরিবাহী ও ডাইইলেকট্রিক। অপরিবাহী পদার্থ আমরা জানি যে সকল পদার্থের ভেতর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে তারা তড়িৎ পরিবহন করতেও পারে না, এদেরকে আমরা বলছি অন্তরক বা অপরিবাহী। যেমন কয়েকটা উদাহরণ, কাচ, রাবার, ইবোনাইট, প্লাস্টিক, মাটি, এগুলোকে আমরা বলছি অপরিবাহী পদার্থ। এই কিছু অপরিবাহী পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু বৈদ্যুতিক ফলাফল প্রবাহিত করতে পারে। অর্থাৎ হচ্ছে এ সকল পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এদের পৃষ্ঠতলে আবিষ্ট আধানের সৃষ্টি হয়। এ ধরনের পদার্থকে ডাইইলেকট্রিক পদার্থ বলা হয়। কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, মিথেন, পানি, এরা পোলারও হতে পারে আবার অপোলার হতে পারে। যেমন আমরা জানি পানির পোলারিটি আছে কিন্তু মিথেনের পোলারিটি নেই। সকল ডাইইলেকট্রিক অপরিবাহী কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয়। এরপর আছে আমাদের ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কী। কোনো মাধ্যমে তড়িৎভেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎভেদনযোগ্যতার যে অনুপাত তাকে আমরা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছি। পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান আমরা লিখতে পারি, কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা যদি এপসাইলন হয় এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা যদি এপসাইলন নট হয় তাহলে লেখা যায় কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। আমরা যদি কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান জানি তাহলে আমরা ওই মাধ্যমের ভেদনযোগ্যতার মান বের করতে পারি। এরপর ধারক ও ধারকত্ব। ধারক হচ্ছে, ধারক কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যে সে ধারণ করে। কী ধারণ করে? ধারক হচ্ছে এমন একটা যান্ত্রিক ব্যবস্থা যা চার্জকে ধরে রাখতে পারে, অর্থাৎ চার্জকে সংরক্ষণ করতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি ফ্যান অফ করার সাথে সাথে কিন্তু ফ্যান অফ হয়ে যায় না, কিছু সময় ঘুরতে থাকে, কারণ ফ্যানের ভেতরে ধারক আছে।
আবার আমরা যে চার্জার লাইটগুলো ব্যবহার করি, চার্জার লাইটে চার্জ দিয়ে রাখি, পরে ওই চার্জটা আমরা ব্যবহার করতে পারি, তার মানে ওর ভিতরেও ধারক আছে। ধারক কি করে, চার্জটাকে যখন বিদ্যুৎ থাকে তখন ওই চার্জগুলোকে সংরক্ষণ করে রাখে। চিত্রে একটা ধারক দেখানো হয়েছে যার দুই পাশে দুইটা পরিবাহী পাত, অর্থাৎ ধারকের দুই পাশে দুইটা পরিবাহী পাত থাকে এবং মাঝে থাকে ডাইইলেকট্রিক পদার্থ। এখানে একটা পরিবাহী পাত ধনাত্মক বিভবে এবং অপরটি আমরা দেখতে পাচ্ছি ভূমির সাথে সংযুক্ত অবস্থায় আছে। এখানে ধারকে কিউ পরিমাণ চার্জ প্রদানের কারণে অবশ্যই এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এখানে তাহলে বিভব ভি পরিমাণ বৃদ্ধি পেলে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক ভি, অর্থাৎ চার্জের সাথে সাথে আমাদের বিভবের সাথে সাথে চার্জও বাড়তে থাকে। তাহলে বা লেখা যায় কিউ ইকুয়াল টু সি ভি। এখানে সি একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই সি হলো ধারকত্ব, কতটুকু চার্জ সে ধরে রাখতে পারবে এইটাই হলো ওই ধারকের ধারকত্ব। তাহলে লেখা যায় সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ধারকত্ব সমান চার্জ ডিভাইডেড বাই বিভব বা বিভব পার্থক্য। গোলাকার পরিবাহীর ধারকত্ব, আমরা একটা আর ব্যাসার্ধের পরিবাহী গোলক শূন্য মাধ্যমে অবস্থিত ধরে নিচ্ছি। গোলকটিতে প্লাস কিউ চার্জ স্থাপন করায় এটি ভি বিভব প্রাপ্ত হয়। এর আগে আমরা দেখলাম ধারকত্ব সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে বা কিউ সমান লেখা যায় সি ভি। আবার আমরা বিভব সমান জানি ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, বা এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু, যেহেতু সি ভি ছিল, কিউ ইকুয়াল টু তাহলে সি ইন্টু ভি এর মানটা বসিয়ে দিই 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। উভয় পক্ষ থেকে যদি আমরা কিউ বাদ দিই তাহলে লেখা যায় 1 ইকুয়াল টু সি ইন্টু 1/4πε0 আর। সেখান থেকে আমরা লিখলাম সি ইকুয়াল টু 4πε0 আর। এটি হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্বের গাণিতিক রাশিমালা। এরপর আমরা দেখব সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। চিত্রে একটা সমান্তরাল পাত ধারক দেখানো হয়েছে যার প্রতিটি পাতের ক্ষেত্রফল এ এবং বায়ু মাধ্যমে এদের মধ্যে পরস্পরের মধ্যবর্তী দূরত্ব দেখানো হয়েছে ডি। এর বাম পাতে আমরা দেখাচ্ছি প্লাস কিউ চার্জ এবং ডান পাতে মাইনাস কিউ চার্জ জমা হওয়ার ফলে এর ভেতরে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়, সেই বিভব পার্থক্যকে আমরা ধরে নিচ্ছি ভি। তাহলে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান আমরা জানি কিউ ডিভাইডেড বাই এ। পরিবাহী পাত দুইটা খুব কাছাকাছি হয়, এদের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র তাকে আমরা সুষম বিবেচনা করছি। তাহলে ই সমান আমরা জানি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। সিগমা সমান আমরা আবার পেয়েছি কিউ ডিভাইডেড বাই এ। ওইখানে মান বসানোর পরে ই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট এ। আবার বিভব পার্থক্য ভি সমান ই ইন্টু ডি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ইন্টু তার মধ্যবর্তী দূরত্ব। তাহলে ই এর মানটা বসানোর পরে কিউ এপসাইলন নট এ ইন্টু ডি। ধারকের সংজ্ঞা অনুসারে আমরা পেয়েছি ধারকত্বের সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। এখানে আমরা এবার ভি এর মানটা বসিয়ে দিচ্ছি কিউ ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট এ ইন্টু ডি। কিউ কিউ বাদ যাওয়ার পরে ওইখানে আমাদের থাকে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। পাত দুইটাকে আমরা ধরে নিয়েছি এটা শূন্য মাধ্যমে অবস্থিত, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1 হবে। কিন্তু যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট অন্য কোনো মাধ্যমে স্থাপিত হয় তাহলে সি সমান লেখা যায় কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এবং যদি এন সংখ্যক পাত ব্যবহার করা হয়, এখানে আমরা দুইটা পাত ব্যবহার করেছি, আমরা যদি এন সংখ্যক পাত ব্যবহার করি তাহলে সি ইকুয়াল টু হবে n-1 কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্বের গাণিতিক রাশিমালা। এবার আমরা একটু দেখি কোন ধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। আর একটা প্রশ্ন হচ্ছে বায়ু মাধ্যমে যদি 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহী গোলক তৈরি করা সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। প্রথমে আছে ধারকত্ব নির্ভর করে, আমরা দেখলাম সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে পরিবাহী পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে।
পরিবাহীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে, চারপাশের মাধ্যমের উপর নির্ভর করে, আর হচ্ছে অন্য পরিবাহী বা ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্যের উপর নির্ভর করে। সি ইকল টু আমরা গোলাকার পরিবাহী তার ধারকত্ব পেয়েছি সি ইকল টু 4πε0r। এই সূত্র প্রয়োগ করে আমরা যদি প্রত্যেকটার মান বসানো হয়, এখানে সি এর মান 1 ফ্যারাড, ধারকত্বের একক হলো ফ্যারাড, তাহলে সি এর মান 1 ফ্যারাড, এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা ব্যাসার্ধের মান পাচ্ছি 9×10⁻⁹ মিটার, যে মানটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অপেক্ষা বড়। আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি 6400 কিলোমিটার, তো এখান থেকে তার মানে 6.4×10⁻⁶, তার থেকে এই মানটা অনেক বড়, তাই এমন পরিবাহী আসলে বানানো সম্ভব নয়। ধারকের সমবায় ও তুল্য ধারকত্ব, ধারকের সমবায়ে দুই ধরনের সমবায় হয়, ধারকে একটা শ্রেণী সমবায়, অপরটা সমান্তরাল সমবায়। এই সমবায় থেকে আমরা তার তুল্য ধারকত্ব মান নির্ণয় করব। এক্ষেত্রে আমরা একটা শ্রেণী সমবায় দেখানো হয়েছে, এক্ষেত্রে দেখানো হয়েছে যে ধারকগুলো পরপর সাজানো আছে এবং এদের ভিতরে ব্যাটারির তড়িৎচালক শক্তি বা বিভব পার্থক্য দেখানো হয়েছে ভি। ধারকের ধারকত্বের সংজ্ঞা অনুসারে সি ইকাল টু কিউ ডিভাইডেড বাই ভি। আমরা জানি যে যদি শ্রেণীতে সংযুক্ত থাকে তাহলে বিভব পার্থক্য ভিন্ন হবে, আর যদি সমান্তরালে সংযুক্ত থাকে তাহলে তড়িৎ প্রবাহটা ভিন্ন হবে। তো এই ক্ষেত্রে যেহেতু শ্রেণী সংযুক্ত তাহলে অবশ্যই তার বিভব পার্থক্যটা ভিন্ন হবে। তাহলে ভি ওয়ান সমান, এখানে প্রথম ধারকের যে বিভব পার্থক্য ভি ওয়ান সমান লেখা যায় কিউ বাই সি ওয়ান, এবং দ্বিতীয় ধারকের যেটা ভি টু সমান লেখা যায় কিউ ডিভাইডেড বাই সি টু। আবার বর্তনীর মোট বিভব আমরা দেখতে পাচ্ছি ভি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকল টু ভি ওয়ান প্লাস ভি টু। যদি আরও একটা ধারক থাকতো তাহলে ভি ইকল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি হতো। তাহলে ভি সমান আমরা লিখছি কিউ ডিভাইডেড বাই সি এস, অর্থাৎ সিরিজ কানেক্টেড ধারকত্ব, আর ইকল টু কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু। এখানে সিও এসটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি কিউ বাদ দিই তাহলে লেখা যায় 1/CS ইকল টু 1/C1 + 1/C2। ইহাই নিম্ন তুল্য ধারকত্বের রাশিমালা। যদি এখানে এন সংখ্যক ধারক ব্যবহার করা হয় তাহলে 1/CS ইকল টু হবে 1/C1 + 1/C2 + 1/CN। ধারকের সমবায় তুল্য ধারকত্ব, এখানে আমরা দেখব সমান্তরাল সমবায়। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ধারক সমান্তরাল সমবায় যুক্ত আছে। আমরা জানি যে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে তার বিভব পার্থক্য একই হবে, এখানে বিভব পার্থক্য দেখানো হয়েছে ভি, এবং এদের ভিতরে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলবে। ধারকের সংজ্ঞা থেকে আমরা জানি সি ইকল টু কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে লেখা যায় কিউ ইকল টু সি ভি। এখন আমরা জানি যে এখানে তড়িৎ প্রবাহ তার ভিন্ন হবে, কিন্তু এখানে তড়িৎ প্রবাহ বলতে চার্জের প্রবাহ। আমরা জানি কিউ ইকল টু আইটি, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং চার্জের প্রবাহ পরস্পরের সমানুপাতিক। তাহলে এখানে আমাদের কিউ ওয়ান সমান লেখা যায় সি ওয়ান ভি, কিউ টু সমান লেখা যায় সি টু ভি, এবং কিউ থ্রি সমান সি থ্রি ভি। আবার মোট চার্জ কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, তাহলে সিপিভি অর্থাৎ সমান্তরাল বা প্যারালাল সংযোগের ক্ষেত্রে সিপিভি ইকল টু সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি। এখানে তাহলে আমাদের সিপিটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব, তাহলে লেখা যায় সিপি সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। ইহাই হচ্ছে নিম্ন তুল্য ধারকত্বের রাশিমালা। এবার যদি এন সংখ্যক ধারক হয় তাহলে এখানে সিপি সমান হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট প্লাস সি এন। এবার আমরা দেখব ধারকের সঞ্চিত শক্তি। আমরা জানি যে যখন ধারকের ভিতর চার্জগুলো জমা থাকে, যেহেতু চার্জ জমা থাকে তাহলে তার ভিতর অবশ্যই শক্তি জমা থাকবে। কোনো মুহূর্তে একটি ধারকের এক পাত থেকে অন্য পাতে কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করা হলো, এর ফলে সৃষ্ট পাত দুটার মধ্যকার বিভব পার্থক্য ভি সমান হলো কিউ ডিভাইডেড বাই সি। এখানে সি হচ্ছে ধারকের ধারকত্ব।
এখন যদি আরও কিছু পরিমাণ অতিরিক্ত চার্জ ডিকিউ পরিমাণ অল্প পরিমাণ চার্জ ডিকিউ স্থানান্তর করতে হয় তাহলে যে পরিমাণ অতিরিক্ত কাজের প্রয়োজন হবে তা হচ্ছে ডিডাব্লু। তাহলে ডিডাব্লু সমান আমরা জানি ভি ডিকিউ, অর্থাৎ ভি সমান কিউ ডিভাইডেড বাই সি ইন্টু ডিকিউ। এইবার ধারকটিকে যেহেতু আমরা শূন্য থেকে কিউ চার্জে চার্জিত করা হচ্ছে তাহলে আমরা প্রয়োজনীয় কাজ বের করতে পারবো, এক্ষেত্রে আমাদের সমাকলন করতে হবে, অর্থাৎ ডাব্লু সমান ইন্টিগ্রেশান অফ ডিডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশান লিমিট জিরো থেকে কিউ কিউ ডিভাইডেড বাই সি ইন্টু ডিকিউ। তাহলে যেহেতু এখানে সি কনস্ট্যান্ট আমরা সিটাকে বাইরে নিয়ে আসতে পারি, কিউ ডিভাইডেড বাই সি জিরো টু কিউ কিউ ডিকিউ। এখান থেকে যদি আমরা সমাকলনটা করি তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এই কাজে ধারকের স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, তাই ইউ সমান সঞ্চিত শক্তি ইউ সমান লেখা যায় হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। আবার আমরা জানি কিউ সমান সি ভি, তাহলে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি, অর্থাৎ হাফ সি ভি স্কোয়ার। এই শক্তি ধারকের পাদ দুইটার মধ্যবর্তী বৈদ্যুতিক ক্ষেত্রে সঞ্চিত থাকে। তাহলে সমীকরণ একই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির গাণিতিক রাশিমালা। এইবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ, এক্ষেত্রে দেখানো হয়েছে তিনটা ধারক যারা শ্রেণী এবং সমান্তরাল উভয় সমবায়ে সংযুক্ত আছে এবং এদের মধ্যকার বিভব পার্থক্য দেওয়ানো হয়েছে 220 ভোল্ট। উপরের বর্তনীটির আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর, প্রথমে আছে উদ্দীপকের বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো, এটা আমরা অবশ্যই পারবো। ক্ষতে দেওয়া আছে উদ্দীপকের বর্তনীর ধারক তিনটিকে কীভাবে সাজালে সঞ্চিত শক্তি বেশি থাকবে বলে তুমি মনে করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে আমরা একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি, যদি আমরা জানি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, অর্থাৎ সি এর মানটা যদি বেশি হয় তাহলে আমাদের সঞ্চিত শক্তিটা বেশি হবে। আশা করি আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।